নমস্কার দর্শক বৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য আসলাম আপনাদের সবার জন্য। সঙ্গে থাকবেন, ভিডিওটা সবাইকে শেয়ার করবেন। দর্শক বৃন্দ, আসছে দিওয়ালি এবং সেই দিওয়ালিতে প্রশাসন, আসামের কিছু প্রশাসন ডিক্লেয়ার করে দিয়েছিল যে দিওয়ালিতে সেই আতিশবাজি করা যাবে না, কিন্তু আমাদের স্বাস্থ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় তাতে টোটালি সেই কনসেপ্টটা উঠিয়ে দেন, ডিনাই করেন এবং বলেন আসামের লোক দিওয়ালি মানাবে এবং আতিশবাজি করতে কোনো আপত্তি নেই। এবং সেই করিমগঞ্জের যে জেলা প্রশাসন, সেখানে ওনারা কিছু এসওপি, একটা অর্ডার ওনারা পাস করেছেন সেই দিওয়ালি সম্বন্ধে, কি কি সেটা আপনারা দেখে নিন। যে নো টু হুইলার্স স্কুটার মোটরসাইকেল উইল বি অ্যালাউড টু মুভ উইথ পিলিয়ন রাইডিং উইদ ইন দ্য করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। টু হুইলার বাইক স্কুটার স্কুটি যেগুলা, এইগুলা থেকে পিলিয়ন মানে পুরুষ দুইজন একসঙ্গে যাবে না। দ্য অ্যাবাভ রেস্ট্রিকশন শ্যাল নট অ্যাপ্লাই ফর দ্য এজড পারসন। যদি কোনো বৃদ্ধ লোক হন বা বৃদ্ধ মহিলা হন তাহলে কোনো আপত্তি নেই, একজন ছেলে তা ওর মাকে নিয়ে যেতে পারবে, যাওয়া আসা করতে পারবে, কোনো আপত্তি নেই। চিলড্রেন বিলো 12 ইয়ার্স অ্যান্ড ফিমেল অ্যান্ড অলসো ফর দ্য ল এনফোর্সমেন্ট পার্সোনেল ম্যাজিস্ট্রেট পুলিশ আর্মি এক্সেট্রা, মানে ছোট বাচ্চাদেরকে নিয়ে চলাতে পারবেন আপনারা। তারপরে ল এনফোর্সমেন্ট পার্সোনেল ধরে নিন ম্যাজিস্ট্রেট পুলিশ আর্মি, ওনাদের কোনো আপত্তি নেই। বাকি সাধারণ মানুষের ক্ষেত্রে দুজন করে আপনারা সেই বাইকে বা স্কুটিতে যেতে পারবেন না। আরেকটা বলে দিয়েছে, নো পার্সন শ্যাল বার্স্ট এনি ক্র্যাকার্স বম্বস অ্যান্ড আদার সাউন্ড প্রডিউসিং আর্টিকলস অ্যান্ড ডিসপ্লে ফায়ার ওয়ার্কস অ্যাট এনি পাবলিক প্লেসেস অ্যান্ড পাবলিক থ্রোফেয়ার নিয়ার পেট্রোল পাম্প হসপিটাল রিলিজিয়াস ইনস্টিটিউশনস এক্সেট্রা। কোনো ব্যক্তি পাবলিক প্লেসে, হসপিটালের পাশে, আপনাদের সেই কোনো ধর্মীয় সংস্থার, ধর্মীয় মন্দির বা মসজিদের পাশে, আপনাদের সেই কি বলেছে হসপিটালের পাশে, পেট্রোল পাম্পের পাশে সেই বোম আতিশবাজি করতে পারবে না, সেটা জানিয়ে দেওয়া হয়েছে। আরেকটা বলে দেওয়া হয়েছে, নো পার্সন শ্যাল ম্যানুফ্যাকচার সেল অর ইউজ ফায়ার ক্র্যাকার্স জেনারেটিং নয়েজ লেভেল এক্সিডিং 125 ডেসিবেল। 125 ডেসিবেলের উপরে যে আওয়াজ, মানে অতিরিক্ত আওয়াজ জাতীয় কোনো ধরনের বোম কেউ বিক্রি করতে পারবে না, বানাতে পারবে না এবং সেটা ফাটাতেও পারবে না, সেটা বলে দেওয়া হয়েছে। এবং সেটা সেই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের অর্ডার নয়, সেটা অলরেডি সুপ্রিম কোর্টের অর্ডার হিসাবে ওনারা দিয়েছেন, সেই পিটিশন নাম্বার সব কিছু ওনারা দিয়ে দিয়েছেন, 17/98 অ্যান্ড নো পার্সন শ্যাল দ্য ফায়ার ক্র্যাকার্স এক্সেট্রা উইদাউট অবটেইনিং প্রপার লাইসেন্স ফ্রম দ্য কম্পিটেন্ট অথরিটি। এরকম 125 ডেসিবেলের উপরের যে ফায়ার ক্র্যাকার্সগুলা কেউ বিক্রি করতে পারবে না উইদাউট এনি প্রায়র পারমিশন বলে বলে দেওয়া হয়েছে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের। কিন্তু হাইলাকান্দি এবং কাছাড় ডিস্ট্রিক্টের এরকম কোনো এখন পর্যন্ত আসেনি অর্ডার। দর্শকবৃন্দ, রেল নিয়ে একটি ঘোষণা, নতুন রেল, এখন স্পেশাল ওয়ান ওয়ে স্পেশাল কিছু ট্রেন নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে ডিক্লেয়ার করে দিয়েছে। আগরতলা টু বারাণসী মন্ডুয়াদি যে জায়গাটা, সেটা 12/11/2020 12 নভেম্বরে চলবে, আপনারা টিকিট করতে পারেন যে আপনারা যেখানে যেতে চান। তারপরে আপনাদের 13 নভেম্বরে আগরতলা টু ছাপরা একটা গাড়ি, কাটিহার, গুয়াহাটি থেকে কাটিহার হয়ে তারপরে ছাপরা যাবে। তারপরে শিলচর থেকে 12 নভেম্বরে একটা চলবে, শিলচর টু বেঙ্গালোর, বেঙ্গালোরে চলবে একটা সেই 12 নভেম্বরে 22টা ডিপার্চার টাইম, 22 মানে 10টা রাত্রিবেলা 10টা। এরপরে আগরতলাটাও সেই 10টা 25, আগরতলা টু ছাপরা যেটা যাবে সেটা আপনাদের 14টা মানে দুটা বেলা, দুপুরবেলা দুটার সময় আর কি। তারপরে তিনসুকিয়া টু হুবলি সেটা তো আমাদের নেই, কিন্তু 3টা আগরতলা থেকে 2টা দুই জায়গাতে, একটা বারাণসী যাবে আর একটা আগরতলা থেকে ছাপরা যাবে এবং সেই শিলচর থেকে বেঙ্গালোর যাবে। এবং আগরতলা টু গুয়াহাটি, নিউ বঙ্গাইগাঁও স্টেশনগুলো আমি বলে দিচ্ছি আপনাদের, সেই বদরপুর সেখানে বলেনি, স্পেশাল ট্রেন চলবে সেই জন্যই। আরেকটা হচ্ছে আগরতলা টু নিউ হাফলং গুয়াহাটি কাটিয়ার, মানে কম স্টেশনে ওরা স্পিডে গিয়ে পৌঁছবে। দর্শকবৃন্দ, সাংবাদিক অর্ণব গোস্বামীর, রিপাবলিক ভারতের যিনি এডিটর ইন চিফ, গতকালকে সুপ্রিম কোর্টের তরফ থেকে বেইল দিয়ে দেওয়া হয়েছে এবং উনি ছুটে চলে আসেন। এবং তারপরে
যে সময় উনি বেরিয়ে আসেন সে সময় রাস্তায় হাজার হাজার মানুষের ভিড় সাপোর্টারের জমায়েত হয়ে যান অর্ণব গোস্বামীকে নিয়ে এবং সেখানে উনার সেই ভারত মাতা কি জয় অর্ণব গোস্বামী জিন্দাবাদ নারা সেখানে স্লোগান গাওয়া হয় তারপরে সেই অর্ণব গোস্বামী উনার স্টুডিও থেকেই একটা স্ট্রেইট ফরওয়ার্ড একটা ভাষণ দেন মহারাষ্ট্র সরকারের এগেনস্টে আপনারা এই দুয়োটা শুনে নিন उद्धव ठाकरे रोक सको तो रोक लो और उद्धव ठाकरे ले जाओ मुझे जेल और एक बार मैं जेल से भी लॉन्च कर दूंगा तुम कुछ नहीं कर पाओगे क्योंकि मैं अकेला नहीं हूं उद्धव ठाकरे अकेले आप हो मेरे साथ तो मेरी टीम है पूरे भारत के लोग हैं और अगले साल हर लैंग्वेज में और सुन लो उद्धव ठाकरे अगले 16 से 17 महीने के अंदर अगर रिपब्लिक ने इंटरनेशनल स्टेज में इंटरनेशनल मीडिया प्रोजेक्ट लॉन्च नहीं किया मैं अपना नाम बदल लूंगा आप अपनी सत्ता का ख्याल रखो रिपब्लिक भारत और आगे जाएगा महाराष्ट्र के लोग हमारे साथ हैं जय महाराष्ट्र जय महाराष्ट्र আসন্ন কালীপূজা ও ধনতেরাস উপলক্ষে আগামী 9 নভেম্বর 2020 থেকে 14 নভেম্বর 2020 পর্যন্ত অবিশ্বাস্য ছাড় বরাক উপত্যকার মধ্যে সর্বোচ্চ ছাড় তাছাড়াও প্রতি কেনাকাটায় একটি করে উপহার সোনা রূপা বা গয়না কেনার জন্য চলে আসুন খান জুয়েলার্স নরসিংতলা শিলচর ফোন নম্বর 03842-262941 আদ্রিস মেডিকোস এখানে মেডিসিন স্ত্রীরোগ অস্থিরোগ মধুমেহ রোগ চর্মরোগ হৃদরোগ মস্তিষ্ক রোগ ও স্নায়ুরোগের বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায় তাছাড়াও সাউথ থেকে আসছেন দুইজন ডাক্তার মেডিসিন ও গ্যাস্ট্রো এন্টারোলজি বিশেষজ্ঞ আজই আপনারা যোগাযোগ করুন এবং নাম বুক করুন আদ্রিস মেডিকোস শিলংপট্টি শিলচর ডিটিটিসি কুরিয়ারের পাশে মোবাইল নম্বর 9401-61967-7578-93-8658 দর্শকবৃন্দ আসাম মিজোরাম বর্ডারের যে উত্তেজনাটা এখন শেষের পথে কারণ গতকালকে অনেকবার লাইলাপুরে সেখানে আমাদের ডেপুটি কমিশনার মহোদয়া এবং সেই কলাশিবের ডিসি মহোদয়ের সঙ্গে অনেকবার বৈঠক করা হয় সেখানে সেই ট্রাক ড্রাইভার্স যারা অ্যাসোসিয়েশন ওনাদের সঙ্গে বৈঠক করা হয় তারপরে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যারা ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশন ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ওনারা ডিসাইড করেন যে এখন থেকে ট্রাকস অ্যাসোসিয়েশনরা ওনারা ডিসাইড করেন যে এখন থেকে ওনাদের যে সেই ট্রাকগুলো এখন থেকে ছেড়ে দেওয়া হবে মানে এখন থেকে আসা যাওয়া করবে এবং ব্লকেজ যেগুলো ছিল সেগুলো সব কিছু এখন উঠিয়ে নিয়ে নেওয়া হয়েছে অলরেডি আমরা গতকালকে শুনেছিলাম সেখানে মিজোরাম সরকার অলরেডি প্রেস রিলিজ দিয়ে দিয়েছিল আমাদের আসামের লোকদের জন্য যারা ট্রাক নিয়ে আসা যাওয়া করে ওনাদের জন্য যে মিজোরামে কোনো ক্ষয়ক্ষতি হবে না কোনো ওনাদের উপরে কোনো অ্যাটাক করা হবে না সেখানে ওনারা টোটালি সুরক্ষিত এবং মিজোরাম সরকার এবং প্রশাসন তার দায়িত্বটা নিয়েছেন বলে এবং তারপরেই সেটা ডিসিশন নিয়ে নেওয়া হয়েছে আশা করি যাতে পরিস্থিতিটা এরকমই ভালোভাবে থাকে দর্শকবৃন্দ শিলচরের প্রেস ক্লাবের প্রাক্তন যে সভাপতি এবং আমাদের বরাক উপত্যকার ক্ষুদ্র ও মাঝারি সংবাদপত্র সংস্থার সভাপতি সনত কৈরি গত বুধবারের সকালবেলা উনি ভোরবেলা উনি মারা যান জটিল রোগে উনি আক্রান্ত হয়েছিল এবং ক্যান্সার হাসপাতালেই উনি মারা যান মৃত্যুর সময় ওনার বয়স ছিল 66 বছর ওনার মৃত্যুতে বরাকভেলি যারা মিডিয়া অ্যাসোসিয়েশন ওনারা শ্রদ্ধাঞ্জলি জানান ওনাদেরকে এবং ওনারা মর্মাহত বলে ওনারা জানান তারপরে বিভিন্ন সংবাদ মহলে শোকের ছায়া ছড়িয়ে পড়ে দর্শকবৃন্দ করোনা সংক্রমণের খবরটা একদম কমে গেছে কাছাড় ডিস্ট্রিক্টে গতকালকে টোটাল 8 জন মাত্র করোনাতে আক্রান্ত হয়েছেন করিমগঞ্জে 319টি টেস্ট করা হয়েছিল করিমগঞ্জ ডিস্ট্রিক্টে সম্পূর্ণ করিমগঞ্জ ডিস্ট্রিক্টে সেখানে একজনও করোনা সংক্রমণের খবর নেই হাইলাকান্দি ডিস্ট্রিক্টেরও কোনো খবর আমরা পাইনি দর্শকবৃন্দ আসামে গতকালকে 245 জন 245 নতুন করোনাতে আক্রান্ত হয়েছেন 837 জন করোনা রোগী ওনারা সুস্থ হয়ে অলরেডি বাড়িতে চলে গেছেন দর্শকবৃন্দ চুরের কি তাণ্ডব আপনারা বিগত কয়েকদিন ধরে শুধু চুরের খবরই শুনে আসছেন তারপরে
কোর্টে শিলচরের আদালতের চত্বরে একজন চোর, একজন উকিলের, একজন অ্যাডভোকেটের ফোন চুরি করার সময় হাতে নাতে ধরলো সেখানে যারা অ্যাডভোকেট এবং সেখানে লোক যারা আছেন ওনাদের ওনারা, এবং তারপরে সেই চোরটিকে পুলিশের হাতে সমঝে দেওয়া হয়। সেই আইনজীবী যে ওনার নাম মহিলা আইনজীবী, ওনার নাম হচ্ছেন শাহিন রুস্তানা বড়ভুইয়া, ওনার মোবাইলটা চুরি করার জন্য সেই একলাস উদ্দিন বাড়ির নয়ার গ্রাম বাড়ি, এবং সেই একলাস উদ্দিন সেই ভদ্র মহিলার কাছ থেকে সেই মোবাইলটা চুরি করার সময় সেখানে হাতে নাতে ধরে নেয়। চুর রাস্তায় তো চুরি করে, ব্যাংকেও চুরি করে, তারপরে এখন আদালতের ভিতরেও যেখানে ন্যায়ের বিচার হয় সেখানেও ওরা, মানে কি যে কাণ্ড আর কি কি দেখবো আমরা জানি না। দর্শকবৃন্দ, ত্রিপুরা আমরা দেখেছিলাম অনেকবার, সেখানে সেই টেট কোয়ালিফাইড টিচার্সদের অনেকবার ধর্ণা, এবং তারপরে গতকালকে সেখানে যে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ উনি অ্যানাউন্সমেন্ট করেন যে এখন অবধি টোটাল 3,970 জন যারা টিচার্স ওনাদেরকে অলরেডি রিক্রুট করা হয়েছে ত্রিপুরা সরকারের তরফ থেকে নতুন, এবং আগামী ডিসেম্বর এবং জানুয়ারির ভিতরেই যে টেট কোয়ালিফাইড টিচার্স আছেন ওনাদেরকেও নতুন করে সেই চাকরি নিযুক্তি করা হবে বলে উনি সেটা সংবাদ মাধ্যমে জানান। দর্শকবৃন্দ, আপনারা তো নিশ্চয়ই জানেন এই বিগত লকডাউনে অনেক লোক চাকরি ছাড়া হয়ে যান, এবং ত্রিপুরাতেও তেমনি এক ঘটনা ঘটে। সেখানে একটি ফ্যাক্টরি অভিনন্দন এন্টারপ্রাইজ, সেই ফ্যাক্টরিতে 25 জন ওয়ার্কার কাজ করেছিল, এবং বিগত লকডাউনে সেই 25 জন ওয়ার্কার যারা 20 থেকে 25 বছর ধরে কাজ করে এসেছিল ওদেরকে সেই ফ্যাক্টরির ওনার কাজ পাচ্ছেন না বা টেন্ডার হয়নি এবং লস হয়ে গেছে বলে ওনাদেরকে টার্মিনেট করেন, মানে বের করে দেন। তারপরেই সেই 25 জন লেবার চাকরি ছাড়া হয়ে যান, এবং তখন থেকে আজ অবধি কোনো ধরনের কাজ ওরা পায়নি। কারণ একটি সংস্থাতে যে সময় অত লম্বাকালীন দীর্ঘকালীন যে সময় কাজ করবে, অন্য একটি জায়গাতে ওরা যেতেও পারবে না, এবং সেই জায়গাতে সেরকম বেতনও পাবে না, জিরো থেকে বা কম পয়সা থেকে শুরু করতে লাগবে। তাই গত বুধবারে সেই 25 জন এমপ্লয়ি সেই অভিনন্দন এন্টারপ্রাইজের যে বন্ধ লক গেটের সামনে গিয়ে সেখানে ধর্ণা দেন, এবং সেখানে বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে ওরা কথাও বলে, এবং সরকারের কাছে ওরা বিনম্র নিবেদন জানায় যে তাদের বাঁচার কোনো একটা উপায় যেন সরকার করে নেয়। দর্শকবৃন্দ, এটা শুধু সেই অভিনন্দন এন্টারপ্রাইজের যে কর্মী তাদের জন্যই নয়, শিক্ষাটা আপনারা যারা ভিডিও দেখছেন আমরা সবার জন্য সেই শিক্ষা। সেই শিক্ষাটা কি? একজন বিশিষ্ট ব্যক্তি বলেছিলেন, আমি পড়েছিলাম এক জায়গাতে, নেভার ডিপেন্ড অন সিঙ্গল ইনকাম, কখনো একটা ইনকামে ভরসা করতে নয়। সেই শিক্ষাটা আপনারা জেনে নিন এবং বুঝে নিন, এবং এই ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করবেন। আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলে আমাদের এই শিলচর নিউজের ফেসবুক পেজটি ফলো এবং লাইক করতে ভুলবেন না। আমি কৃষ্ণকান্ত সিনহা নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, নমস্কার।